আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে। আমি বিষয়টি একেবারে সংক্ষেপ করে বলছি যে কুরবানি বছরে একবার আসে, আর যাকাতও কিন্তু একবার আসে। যাকাতের জন্য শর্ত হচ্ছে এক বছর মালিকানায় তার খরচের পর 52.5 বরি রূপো এবং 7.5 বরি স্বর্ণ এই সমপরিমাণ অর্থ থাকলে তার উপর যাকাত ফরজ। আর এই কুরবানির বিষয় হচ্ছে যদি 10, 11, 12 অর্থাৎ এই তিন দিনে কিন্তু কুরবানি আমাদের হয়ে থাকে, 10ই জিলহজ, 12ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। এই তিন দিনের যে কোনো সময়ে যদি কারো মালিকানায় বর্তমান প্রেক্ষাপটে 52.5 বরি রূপের সমপরিমাণ অর্থ তার মালিকানায় থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। ধরুন 52.5 বরি রূপার দাম কত বাজার তো দেখবেন, যদি আমরা ধরি 1000 টাকা করে তাহলে 52.5 আমরা এদের ধরতে পারি আপনি 50-এর উপরে বর্তমান। তবে প্রেক্ষাপটে স্বর্ণের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু রূপার দামও বেশি, সেই হিসাবে বর্তমানে 65 থেকে 70 হাজার টাকা যার মালিকানায় 10, 11, 12 বলতে কিন্তু সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত, 12 তারিখে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত তার মালিকানায় যদি 65 থেকে 70 হাজার টাকা যে কোনোভাবে এই তিন দিনের এই নির্দিষ্ট সময়ের ভিতরে আসে, তার উপরেই কোরবানি ওয়াজিব হবে। তবে রদ্দুল মুখতার কিতাবে, ফিকার কিতাবে এসছে যে যিনি কোরবানি দিবেন তিনি একজন মুসলমান হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং সে সুস্থ হতে হবে। পাগলের জন্য কিন্তু কোনো কোরবানি নয়। কাজী সুস্থ ব্যক্তির জন্য কোরবানি এবং যে প্রাপ্ত বয়স্ক তার উপরে কোরবানি ওয়াজিব, এবং যেই ব্যক্তির মুসলমান তার উপরে কোরবানি ওয়াজিব হবে। আর 7.5 বরির যদি আপনি হিসাব করেন তাহলে 7.5 বরির হিসাব করতে গেলে আমরা এখন যেহেতু স্বর্ণ আর রূপের দাম অনেক ব্যবধান হয়েছে সেহেতু আমরা কনভার্ট করে ডাইভার্ট করে রূপার দাম হিসাবেই আমরা ধরব। সেই হিসাবে আমরা আবারও বলছি 65 থেকে 70 হাজার টাকা বর্তমান প্রেক্ষাপটে 10, 11, 12ই জিলহজের সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো সময় যদি মালিকানায় আসে তার উপরেই কোরবানি ওয়াজিব। সেভাবে ইনশাল্লাহ আমরা আমল করব। তবে এমন যাতে না হয় ঋণ করে আমি কোরবানি দিব ইজ্জত নষ্ট হওয়ার ভয়ে, এটি কিন্তু ঠিক নয়। আবার টাকা আছে অন্য জায়গায়, কোটি কোটি টাকা আমার ঋণ আছে, আবার টাকাও আমার আসতেছে, কিন্তু এবার আমি মনে হচ্ছে যেন অনেক ঋণগ্রস্ত। এভাবে আমরা সাময়িক ঋণের কারণে আমরা আমাদের সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের কাছে সন্তান পরিবারকে ছোট করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার টাকা চলমান হয়তো সাময়িক এই মুহূর্তে নেই। আপনি ইচ্ছে করলে আপনি সেটি এক জায়গা থেকে টান দিয়ে এনে আত্মীয় স্বজন থেকে আপনি এর কয়েক কিছু দিন পরে আপনি দিতে পারবেন, এরকমও যদি পরিবেশ হয় তাহলে অবশ্যই আপনার কোরবানি দিতে হবে। আর এমনটি নয় যে সুদে টাকা উঠিয়ে নতুন বিবাহ সন্তানকে দিয়েছেন বা আপনি নতুন আত্মীয় এসছে তাদের ইজ্জত বাঁচবে না সুদে টাকা উঠিয়ে, এ ধরনের কিন্তু প্রশ্নই আসেন। এইভাবে আমরা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো বোঝার তৌফিক দান।